স্লোগান হওয়া উচিত এই আওয়ামী লীগের, তোমার ভোট আমি দিব, দিনের ভোট রাতে দিব, এবং তারা তাই করছে। অথচ একদিন আমি যুদ্ধ করেছিলাম, ওই একজন বলে গিয়েছেন 70-এর নির্বাচনের রায় হিয়া খান মানেনি, সেই হিয়া খান বাঙালির হাতে ক্ষমতা দিতে চায়নি, তাই তো সেদিন টিক্কার মুখে লাথি মারো সোনার বাংলা স্বাধীন করো, এহিয়ার মুখে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো, মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম। দিনের পর দিন, রাতের পর রাত, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে অমানিসার অন্ধকারে বাংকারে থেকে যুদ্ধ করেছিলাম। স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে, ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্র আসবে, মুক্তি আসবে, বাংলার ছেলেরা এই দেশে চাকরি করে বৃদ্ধ মা বাবার মুখে দুবেলা ভাত দিতে পারবে। বন্ধুরা এবং ভাইয়েরা আমার, আজকে সেই গণতন্ত্র নিহত হয়েছে, মরে গেছে বন্ধুরা, সেই গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করছি। কাজে এটা আমার স্বপ্নের বাংলাদেশ নয়। আমার স্বপ্নের বাংলাদেশের আরেকটা স্বপ্ন ছিল গরিব মানুষের পেটের ভাত, পরনের কাপড়। বাঙালি যে শোষিত হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। অথচ পাকিস্তানের 22 পরিবার, আদর্শ পাহানি, দাউদ বাওনি, সাইগোলেরা এই দেশকে লুণ্ঠন করতো, আমরা বক্তৃতা করতাম, সেই আদমজি বাওনি সাইগোলেরা চলে গেছে, কিন্তু আজকে বাংলাদেশে 22,000 লুণ্ঠনকারী ডাকাত পরিবার সৃষ্টি হয়েছে বন্ধুরা, তারা বাংলাদেশের মানুষের ভাগ্যকে ডাকাতি করে খাচ্ছে। বাজারে লেগেছে আগুন, বাজারের আগুন নিয়ে পেটে লেগেছে আগুন, সেই আগুন থামানোর জন্য যখন ঔষধ খেতে যাচ্ছি, ফার্মেসি ঔষধে লেগেছে আগুন, ডাবল ট্যাবলেট খেলেও সেই আগুনের জ্বালা সারে না বন্ধুরা। আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, এই বাংলাদেশ আমি চাই নাই বন্ধুরা। কাজে এই দেশ শেখ হাসিনা এবং তার সরকার, তাকে যতদিন পর্যন্ত উৎখাত করতে না পারবো, ততদিন পর্যন্ত গরিব মানুষের পেটের ভাত, পরনের কাপড়, তার কর্মসংস্থান আসবে না বন্ধুরা। স্বাধীনতার 52 বছর পরে এখনো 60 লক্ষ লোক বস্তিতে থাকে, কমলাপুর স্টেশনে ঘুমায়, 10 লক্ষ লোক খোলা আকাশের নিচে ঘুমায়, এটা আমাদের জাতীয় মুক্তিযুদ্ধের জন্য লজ্জার বন্ধুরা। হাসিনা সরকার একদল লোককে আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে জোড়া বট গাছ সুযোগ দেওয়ার কারণে আজকে গরিবের পেটে ভাত নাই বন্ধুরা। এই সরকারকে উৎখাত করতে হবে। আমার শেষ কথা, আরেকটি কারণে যুদ্ধ হয়েছিল, একটি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ, ওই যে আমার বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন, হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনো জন কান্ডারি বলো, ডুবিছে মানব সন্তান আমার মার, কে হিন্দু কে মুসলমান, কে বৌদ্ধ কে খ্রিস্টান। আমরা যেদিন যুদ্ধ করেছিলাম, সেদিন আমরা যুদ্ধ করেছিলাম, এই দেশের 1,000 বছরের মুক্তি সংগ্রাম করেছিলাম মানুষের জন্য বন্ধুরা, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সেই বাংলাদেশ আমি চাই, সেই বাংলাদেশ ফিরত চাই বন্ধুরা। 75 বছর বয়স হয়েছে, জানি না কবে মরে যাব, কিন্তু আজকে আমার দুঃখ হয়, আমি এখানে ভাবছিলাম আমরা সবাই যখন বড় বড় বক্তৃতা করছি, আমাদের মাতৃরূপী নেত্রী যার স্বামী বাংলাদেশের যুদ্ধের ঘোষণা করেছিলেন, তিনি আজকে কারাগারে দুঃখে দুঃখে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমার আজকে মনে হচ্ছিল আমাদের সেই ভাতৃরূপী ভাই, ধর্ম সব মানুষ সমান, ধর্মের ভেদাভেদ নাই, যিনি 27 দফায় বলেছেন, 16 দফায় বলেছেন, 27 দফার 16 নম্বরে বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, সেই তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে আজকে এখান থেকে 7,000 মাইল দূরে নির্বাসনে
আমরা কি পারি না একটা রাজনৈতিক যুদ্ধের মাধ্যমে নেত্রীকে জেলখানা থেকে মুক্ত করতে, তার এক প্রধানকে দেশে ফিরিয়ে আনতে আমরা কি পারি না? দিন হারা এই দেহের সাগর পাড়ি দিতে, রক্তের সাগর পেরিয়ে আবার নতুন সূর্য এই বাংলার বুকে তুলতে আমি আমার জীবনের শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাচ্ছি আর সম্মান জানাচ্ছি। যারা একদিন বাংকারে থেকে থেকে যুদ্ধ করে স্বপ্ন দেখেছিলেন দেশ যদি স্বাধীন হয় আমরা সুন্দর দেশ পাব, ওই যে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাই সেই সোনার বাংলা পাব, সেই মুক্তিযুদ্ধের ভাইয়েরা মুক্তিযোদ্ধা ভাইয়েরা। আমি কমান্ডার ছিলাম, উনি বলেছেন আমি মূলত 5 নম্বর এবং 11 নম্বর সেক্টরে 12টা যুদ্ধ করেছি, সম্মুখ সমর করেছি। আমি কমান্ডার থাকাকালীন সময়ে যখন আমাকে বলা হতো আগামীকাল তামাবিল অথবা জাফলংয়ে যুদ্ধে যেতে হবে, রাতের বেলায় আমার কাছে একটা ক্যাসেট ছিল, অনেকগুলো গান শুনতাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সেই ফুলটা হাসিনা সরকারের আমলে গত 12 বছরে ঝরে গেছে এবং মরে গেছে। আমি গান শুনতাম, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, সেই তীর হারায় এবং দেওয়ের সাগরে এখনো আমি এবং আমরা এবং বাংলাদেশের মানুষ আমরা হাবুডুবু খাচ্ছি। সেই তীর আর আমরা পাই নাই, অপর তীরটা আমরা পাই নাই, ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ। একটা দেশ স্বাধীন কিনা তার প্রথম এবং প্রধান কন্ডিশন হলো সেই দেশে গণতন্ত্র আছে কিনা, একটা দেশে গণতন্ত্র আছে কিনা তার প্রধান কন্ডিশন হলো মানুষের ভোটাধিকার আছে কিনা। যে দেশে মানুষের ভোটাধিকার নাই সে দেশে গণতন্ত্র নাই, যে দেশে গণতন্ত্র নাই সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নাই। আওয়ামী লীগ সরকার আজকে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে। বড় বড় কথা বলে অনেক মন্ত্রী, অনেক সময় আমার মনে হয় হিটলারের একজন প্রচার মন্ত্রী ছিল, তার নাম গোয়েবলস, সেই গোয়েবলসের সাথে বোধহয় এদের পূর্বপুরুষের কোথাও দেখা হয়েছিল। সেই মন্ত্রী যখন মিথ্যা কথা বলে তখন আমার মনে হয় আওয়ামী লীগ এমন একটি দল, আজকের আওয়ামী লীগ এমন একটি দল ঘৃণিত চোর চুট্টাদের একটা রাজনৈতিক দল, ভোট ডাকাতদের একটা রাজনৈতিক দল। এই আওয়ামী লীগ